হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমি আমার ছাগলদের কি ধরনের মেডিসিন সবসময় প্রয়োগ করি। হ্যাঁ, কিছু কিছু মেডিসিন আছে যেটা ছাগলকে প্রতি মাসে প্রয়োগ করা খুবই ভালো, বিশেষ করে যারা ব্রিডিং ফার্ম করেছেন তাদের জন্য। মানে ছাগলের স্বাস্থ্য যদি ঠিকঠাক না থাকে, সে কিন্তু ভালো বাচ্চা আপনাকে দিবে না, ঠিক আছে? আর ছাগল থেকে ভালো বাচ্চা পেতে হলে ছাগলের স্বাস্থ্যটা অবশ্যই ঠিকঠাক রাখতে হবে সবসময়, আর ছাগলের শরীরের যাবতীয় ঘাটতি পূরণ করতে হবে। তো সেই জন্য যে মেডিসিনগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। সেই সাথে সেই মেডিসিনগুলোর আরও কিছু কার্যকারিতা রয়েছে, ঠিক আছে, যেটা আপনি আপনার ছাগল সবগুলা ছাগলকে প্রয়োগ করতে পারেন বা করলে খুবই ভালো হবে। হ্যাঁ, তো চলেন সেটাই আজকে আমরা দেখব। তো এই হচ্ছে সেই মেডিসিনগুলা, ঠিক আছে। আমি এই বাম পাশ থেকে শুরু করছি, এটা হচ্ছে জিঙ্ক। হ্যাঁ, এটা জিঙ্ক, এটা বিভিন্ন কোম্পানির আপনারা পাবেন, তো কয়েক টাকা কম বেশি হয় দামে বিভিন্ন কোম্পানি। তো যার কাছে যেটা ভালো মনে হবে, হ্যাঁ, সে সেটা এটা খাওয়াতে পারেন। আমি যে সবসময় এক কোম্পানিরটাই খাওয়াই তা কিন্তু না, আমি যখন যে কোম্পানিরটা মানে পাই আর কি, সবসময় তো এক কোম্পানিরটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, তো আমি সবগুলাই ঘুরিয়ে ফিরিয়ে আমার ছাগলদের খাওয়াই। তো এইবার আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে জিঙ্ক ভিটা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা একটা এক লিটারের একটা বোতল। হ্যাঁ, এটা এক লিটারের একটা বোতল জিঙ্ক ভিটা। তো এটার প্রাইসটা এখানে যা লেখা আছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, যে এটা কিন্তু 280 টাকা। হ্যাঁ, এটা 280 টাকা এখানে লেখা আছে। তো এটা আপনারা যখন দোকান থেকে কিনবেন কয়েক টাকা কম তারা রাখতে পারে, হ্যাঁ কয়েক টাকা কম রাখতে পারে। তো এখানে বোতলের গায়ে যে দামটা আছে আমি সেটাই আপনাদের দেখাচ্ছি। তো আমি সবসময় কিন্তু এই জিঙ্ক ভিটাটা ইউজ করি না, আমি এসিআর কোম্পানিরটা ইউজ করি অনেক সময়। তারপরে গতবার কিন্তু আমি যে এটা নিয়ে এসেছিলাম এটা শেষ, এটা মানে খাওয়ানোর শেষ আমার ছাগলদের, এটা ছিল জিঙ্ক ভ্যাট। হ্যাঁ, এটা অনেক ভালো, এটার প্রাইসটা ছিল হচ্ছে 250 টাকা। হ্যাঁ, তো আরও কম দামে আপনারা আরও পেতে পারেন। তো এইবার আমি এই জিঙ্ক ভিটাটা নিয়ে এসেছি, তো দেখা যাক কেমন হয়। তো জিঙ্কের উপকারিতা কী? হ্যাঁ, জিঙ্ক যদি আপনি আপনার ছাগলকে প্রয়োগ করেন, ছাগলের খাবার রুচিটা ঠিক থাকবে, বিশেষ করে খাসি ছাগল খাবার রুচি কমে যায়, মোটা তাজা করার জন্য আপনারা এই জিঙ্কটা কিন্তু ব্যবহার করতে পারেন। এতে কিন্তু আপনাদের ছাগলের খাবার রুচি অনেকটা বৃদ্ধি পাবে, সেই সাথে ছাগলের যে লোম বা পশম সেটা কিন্তু অনেকটা চিকচিকে হবে। লোম বা পশম অনেকটা চিকচিকে হবে, প্লাস লোম, অনেক ছাগলের লোম পড়ে যায়, লোম পড়ে যায়, সেই লোমগুলা গজাতে সাহায্য করবে এই জিঙ্ক ভিটাটা। হ্যাঁ, এটা কিন্তু খুবই ভালো ছাগলের জন্য। আর তারপরে দেখতে পাচ্ছেন দুই নম্বর যেটা, সেটা হচ্ছে অ্যামাইনোভেট প্লাস, এটা একটা মাল্টিভিটামিন ছাগলের জন্য, ঠিক আছে, একটা মাল্টিভিটামিন বলতে পারেন। তো এটার প্রাইসটা আমি বলছি আপনাদের, এটা কিন্তু একটা হাফ লিটারের একটা বোতল। হ্যাঁ, এটা একটা হাফ লিটারের বোতল। এটা মূলত আমি ছাগল যখন গাভীন থাকে, তো সেই গাভীন ছাগলকে 3 মাস গাভীন থেকে খাওয়ানো শুরু করি। হ্যাঁ, এটা আমি প্রতি মাসে 7 দিন খাওয়াই, মানে যখন ছাগলটা যখন গাভীন থাকে, ঠিক আছে, গাভীন ছাগলকে এটা আমি দেই, সেই সাথে আমার খাসিরাও একটু একটু খায়, তো এটা সমস্যা নাই, এটা হচ্ছে একটা মাল্টিভিটামিন। তো আপনারা এটা মানে দিতে পারেন, আর এটা কিন্তু খুবই ভালো একটা গাভীন ছাগলের জন্য এই অ্যামাইনোভেট প্লাস, এটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে, এটা আমি ইউজ করি। তো আপনারা দেখবেন এর চেয়ে আরও কোনো ভালো যদি আপনারা পেয়ে থাকেন আপনারা সেটা খাওয়াবেন, প্লাস আমাকেও কমেন্ট বক্সে সাজেশন দিবেন যে আমি কোনটা খাওয়াতে পারি, ঠিক আছে। তো এটা গেল একটা, আর হচ্ছে এই তো ক্যালভেট, ঠিক আছে, অ্যারোক্যালভেট। হ্যাঁ, তো এটা কিন্তু শুধু আমি সবসময় অ্যারোক্যালভেট খাওয়াই তা না, আমি ক্যালপ্লেক্সও খাইয়েছি, এছাড়া আমি আরও যে কোম্পানির বিভিন্নটা থাকে এক এক সময় আমি এক একটা নিয়ে আসি, যেমন গতবার আমি যে এটা খাইয়েছিলাম, হ্যাঁ এটা খাইয়েছিলাম গতবার, এটা শেষ, হ্যাঁ আমার ছাগল এটা খেয়ে ফেলেছে। তো এবার আমি অ্যারোক্যাল নিয়ে এসেছি, আর আগেও আমি অ্যারোক্যাল খাইয়েছিলাম, তো এটা কিন্তু আমি ভালো রেজাল্ট পেয়েছিলাম। অ্যারোক্যাল খাওয়ানোর পর আমার গাভীন ছাগলের দুধ কিন্তু অনেক অনেক পরিমাণ বৃদ্ধি পেয়েছিল, ঠিক আছে। তো আপনারা যেটা ভালো মনে করবেন সেটা খাওয়াবেন। তো এটা কিন্তু অনেক উপকারিতা রয়েছে, মানে ছাগল যখন গর্ভাবস্থায় থাকবে তখন হচ্ছে ছাগলের দুধ বৃদ্ধির জন্য আপনারা এটা খাওয়াতে পারেন, প্লাস হচ্ছে অনেক সময় দেখা যায় কি ছাগল বিশেষ করে শীতের মধ্যে পিছনের দুই পাতে আর দাঁড়াতে পারে না, হ্যাঁ তো তাদের ক্যালসিয়ামের ঘাটতি থাকে যার জন্য তারা দাঁড়াতে পারে না। তো এটা যদি আপনারা খাওয়ান তো আপনাদের ছাগল কিন্তু সবসময় সুস্থ থাকবে, শুধু ছাগল না, এটা আমি কিন্তু আমার খাসি ছাগলদেরও এসবই প্রয়োগ করি, যেহেতু আমি দানা খাবারের সাথে একদম মিক্সড করে সবাইকে দিয়ে দিই এই ওষুধগুলা। তো আমার সবগুলা ছাগলই এটা এগুলা
খেয়ে থাকে সব সময়। তো আমি সাজেশন দিব যে আপনারা এগুলা সব সময় প্রয়োগ করেন, এতে আপনাদের ছাগল একদম সুস্থ থাকবে, ছাগল থেকে অনেক দিন পর্যন্ত বাচ্চা পাবেন। তো যেহেতু একটা ছাগি সব সময় 2 থেকে 4টা পর্যন্ত বাচ্চা প্রসব করে, তো ছাগির শরীরে এগুলার ঘাটতি হওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, তো এটা যদি সব সময় প্রয়োগ করেন তাহলে ছাগি কিন্তু সময় মতো হিটে আসবে, সময় মতো বাচ্চা প্রসব করবে। তো আমি বলবো যে এগুলা আমি প্রয়োগ করি, তো আপনারা কে কোনটা প্রয়োগ করেন এবং কোনটাতে ভালো রেজাল্ট পেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। আর আমি যেগুলো দেখাচ্ছি আপনাদের যে সেগুলাই প্রয়োগ করতে হবে তা কিন্তু না, আপনারা মার্কেটে আরও দেখবেন, সব ফার্মেসিতে দেখবেন কোনটা বেশি ভালো, সেটা আপনারা ব্যবহার করবেন, আমি সেটাই সাজেশন দিব। তো আমি এগুলা ব্যবহার করি আমার ছাগি যখন প্রেগনেন্ট থাকে তখন। এছাড়া এগুলাতে কিন্তু মানে আপনার ছাগিটা সবসময় সুস্থ থাকবে। তো আমি প্রত্যেক মাসে প্রথম 7 দিন করে এই দুইটা জিনিস কিন্তু আমি খাওয়াই, প্রত্যেক মাসের 7 দিন আমি এই দুইটা জিনিস খাওয়াই। আর এটা আমি আমার ছাগি যখন প্রেগনেন্ট থাকে তখন, আমি 3 মাস যখন থাকে প্রেগনেন্ট তখন থেকে আমি এটা প্রতি মাসে 7 দিন খাওয়াই, এই অ্যামাইনোভেটটা। এছাড়া এই দুইটা জিনিস আমি কিন্তু প্রতি মাসেই আমার ছাগলদের দিয়ে থাকি। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, তো ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি এই রিলেটেড ভিডিও আপনারা দেখতে চান। আল্লাহ হাফেজ।